আমরা ডিফ্রাইড রিটার্নস মুভমেন্ট কমিটি ডিআরএমসি তরফ থেকে এই প্রেস আজকে এই প্রেসের মূল উদ্দেশ্য হলো আমরা ডিআরএমসি কমিটি বিগত কয়েকদিন আগে কয়েক সপ্তাহ আগে আমরা যে নয় দফা দাবি আদায়ে আসাম আগরতলা রাস্তা অবরোধ করার জন্য বিভিন্ন সরকারের সংস্থা এবং অন্যান্য আমরা সারা ত্রিপুরা রাজ্যে যে চিঠি সাবমিট করা হলো, সাবমিট করার পরে 31 মে 2022 ইন তারিখে ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর চেম্বারে আমরারে মিটিং ডাকা হলো। মিটিং ডাকার পরে সে তাইনে ওখানে যে মিটিং করার সময় সে মিটিংয়ের সিদ্ধান্ত আমরা মানতে পারিনি, যার কারণে আমরা যে সে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন থাকব বলে একটা আমরা এখনো সিদ্ধান্ত নিয়ে আসি। সিদ্ধান্ত নেওয়ার পরে ঠিক 31 তারিখ পরে 1 জুন 2022 এই তারিখে আমরা একটা খবর পেয়েছি এবং ফাইলও পুট আপ করেছি এবং চিঠি ও দেওয়া হলো আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারে আগামী 13 জুন 2022 এই তারিখে ঠিক সকাল 10টার সময় মুখ্যমন্ত্রী চেম্বারে আপনারা নিয়ে মিটিং ডাকার জন্য এবং সে মিটিং ঠিক কনফার্ম সিদ্ধান্ত হলো, এখনো সিদ্ধান্ত হইব, মিটিং হইব, যার কারণে আজকে আমরা যে মূল উদ্দেশ্য কালকে 5 তারিখ রবিবার 5 তারিখ জুন রবিবার 2022 এই তারিখে যে আমরা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমরা একটু ডেটটা পিছিয়ে দেওয়ার জন্য আজকে সে প্রেস করা হলো। কারণ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কাছ থেকে উনি ভালো পরিস্থিতি আমরা আশ্বাস দে, তাইলে তো আমরা আন্দোলন করত না, এবং যদি খারাপ অবস্থা হয় সিদ্ধান্তর মধ্যে খারাপ জিনিসটা আমরা যে বক্তব্য শুনে তাইলে তো আমরা আগামী 21 জুন 2022 এই তারিখে সে আন্দোলন করব, আসাম আগরতলা রাস্তা অবরোধ করব। যদি সিদ্ধান্ত ভিতরে মিটিংয়ের ভিতরে যদি না মিলে আমাদের দাবি কোনো সিদ্ধান্ত মধ্যে আমরা সাথে কথাটা না মিলে যদি দাবি না পেয়ে তো আরেকটা জিনিস হইল, ঠিক 13 তারিখ যে মিটিং ডাকা হলো সে মিটিং যদি ক্যান্সেল করে মিটিং আমরা নিয়ে যা যদি না বসে তাইলে তো আমরা ঠিক 21 জুন 2022 এই তারিখে আসাম আগরতলা অবরোধ করব। এই হলো আজকে আমরা। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।